শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার ভারতের কুম্ভ মেলায় আল্লাহর গজব, 61 জন করোনা পরীক্ষায় সংক্রমিত 60 জন। ভয়াবহ অবস্থা ভারতে, মানুষের পর এবার ভারতে করোনা আক্রান্ত হলো 8টি সিংহ। ভারতে একদিনে 3,449 জনের মৃত্যু, আক্রান্ত 2 কোটি ছাড়ালো। ব্রাজিলে করোনা মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়ালো। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় 10 জনের মৃত্যু। ভেঙে পড়েছে চীনা রকেটের অভ্যন্তরীণ অংশ, ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এবং সবশেষ থাকছে চীনের নতুন সাবমেরিন থেকে গোটা মার্কিন ভূখণ্ডে আঘাত হানল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কুম্ভমেলায় ঠাসাঠাসি ভিড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে সুনামি তৈরি হয়েছে, গণস্বাস্থ্য বিশেষজ্ঞরা এমন দাবি করেছেন। দেশ জুড়ে কোভিড বিধি ও দূরত্ব বিধি কার্যকর থাকা সত্ত্বেও কেন্দ্র এবং উত্তরখণ্ড সরকার কেন হরিদ্বারের এই মেলা করতে দিল, সেই প্রশ্ন উঠেছে। কিন্তু এই মেলা থেকে কেমন সংক্রমণ ছড়িয়েছে তার কোনো সুসংহত সরকারি হিসেব রাখা হচ্ছে না। অভিযোগ উঠেছে মানুষ যাতে নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙ্গুল তুলতে না পারে, সেজন্যই এই ব্যাপারে হিসেবকে সেই ঢিলে দেওয়া হচ্ছে। কিন্তু তার মধ্যেও চোখ কপালে উঠেছে মধ্যপ্রদেশের কুম্ভ ফেরতদের করোনা পরীক্ষার একটি রিপোর্ট দেখে। কুম্ভ থেকে আসা 61 জনের একটি দলের করোনা পরীক্ষার পরে দেখা গিয়েছে তাদের মধ্যে 60 জনই করোনা আক্রান্ত, অর্থাৎ এক্ষেত্রে সংক্রমণের হার 99%। কুম্ভমেলার শাহিন শানে যে ভিড় হয়েছে তা অপ্রত্যাশিতই ছিল, কিন্তু তারপরেও সরকার কুম্ভের আয়োজন করে দাবি করেছিল কোভিড বিধি এবং দূরত্ব বিধি মানার ব্যবস্থা করা হবে। বাস্তবে পুনর্থিতের ঢেউয়ে পুলিশ অসহায় হয়ে পড়ে, ভিড়ের ঠেলায় শিকয়ে ওঠে সব বিধি। প্রশ্ন উঠে এক বছর আগে তবলিগি জামায়াতের 100 প্রতিনিধি একটি মসজিদে সম্মেলন করে যেভাবে সুপার স্প্রেডারের তকমা পায়, পুলিশ তাদের গ্রেফতার করে যেভাবে হেনস্থা করে, কুম্ভে লাখ লাখ মানুষের জমায়েতের সময়ে কেন ভিন্ন অবস্থান হবে সরকার? এরই মধ্যে বিভিন্ন আখড়ায় সাধুরা করোনা সংক্রমিত হয়ে পড়ায় অনেকে মারা যাওয়ায় তারা তাঁবু গুটিয়ে মেলা ছাড়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বিবেচনা করে সরকার মেলা বন্ধ করে দেয়, কিন্তু ততদিনে যা হবার তা হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র সহ বেশ কিছু রাজ্য ঘোষণা করে করোনা পরীক্ষা করে এবং বাধ্যতামূলক নিবৃতবাসের পরে ঘরে যেতে দেওয়া হবে কুম্ভ ফেরত পুনরার্থীদের। কুম্ভে যোগ দেওয়ার জন্য 72 ঘন্টা আগে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করে ফিরছেন করোনা সংক্রমিত না হয়েই তারা কুম্ভে গিয়েছিলেন। তবে ফেরার সময় তাদের পরীক্ষার ফল কী হচ্ছে কোনো সরকারই সেভাবে ভেবে দেখছে না। করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে। গত 2 দিনে দৈনিক সংক্রমণের মাত্রা সামান্য কম থাকলেও সামগ্রিক ছবিটা এখনও অত্যন্ত ভীতিপ্রদ। আর তার মধ্যে দেখা গেল করোনার কবলে শুধুমাত্র মানুষেরাই নয়, হায়দরাবাদের চিড়িয়াখানায় একসাথে 8টি সিংহ করোনা সংক্রমিত হয়েছেন। মানুষের থেকেই তারা আক্রান্ত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে জানা যাচ্ছে হায়দরাবাদের নেহরু জুওলজিক্যাল পার্কের ওই সিংহগুলো নমুনা পরীক্ষা করার পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে সেলুলার অ্যান্ড মলিউলাস বায়োলজি তথা CCMB-র তরফে মৌখিকভাবে 29 এপ্রিল জানিয়ে দেওয়া হয় সেগুলো কোভিড পজিটিভ। পশু পাখিদের মধ্যে করোনার সংক্রমণ সেভাবে দেখা যায়নি, তবে বিক্ষিপ্তভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। গত বছরের এপ্রিলে নিউ ইয়র্কে 8টি সিংহ এবং বাঘের আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছিল। সেটা বাদ দিলে হায়দ্রাবাদের ঘটনা প্রায় নজিরবিহীন। তবে সম্প্রতি হংকংয়ে কুকুর বিড়ালদের মধ্যে করোনা আক্রান্ত হওয়ার ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। চিড়িয়াখানা সূত্র থেকে জানা গেছে গত 24 এপ্রিল হঠাৎই দেখা যায় বেশ কয়েকটি সিংহর মধ্যে খিদের অভাব, নাক দিয়ে জল পড়া কিংবা কাশির মতো লক্ষণ রয়েছে। সবকটি সিংহর বয়স 10 বছরের মধ্যে। মোট 12টি সিংহের মধ্যে 8টির মধ্যেই করোনার লক্ষণ দেখতে পেয়ে তারা দ্রুত কর্মীরা খবর দেন কর্তৃপক্ষকে। ওই 8টি সিংহের মধ্যে 4টি পুরুষ এবং 4টি সিংহী। পরিস্থিতি এমনই যে ইতিমধ্যেই দেশের সব চিড়িয়াখানায় বন্ধ করার দাবি উঠেছে। প্রসঙ্গত কলকাতার আলিপুর চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছে, হায়দরাবাদের ওই চিড়িয়াখানাটিও বন্ধ করার দাবি উঠেছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেবে নাজেহাল অবস্থা ভারতের। দেশটিতে করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 2 কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে আরও 357,229 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন 3,449 জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,282,833 জন। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন 2,22,408 জন। দেশটির হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলো এত সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। হাসপাতালে শয্যার অভাব, অক্সিজেন, ওষুধের সংকটে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতে করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে 48,621 জন আক্রান্ত হয়েছেন এবং করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 567 জন। এরপর তালিকা আছে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্য। করোনা ভাইরাস বা কোভিড-19 রোগে বিশ্বের প্রভাবশালী বড় বড় দেশগুলোই বেশি বিপর্যয়। এরই মধ্যে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পর বিশ্বে এটি সর্বোচ্চ মৃত্যু। মঙ্গলবার বাংলাদেশ দুপুর 1টা পর্যন্ত ব্রাজিলে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 1,054 জনের প্রাণ গেছে। এ নিয়ে দেশটিতে করোনা বা কোভিড-19 রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 408,829 জন। এদিকে করোনা মহামারীর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ব্রাজিলের হাসপাতালগুলোতে রোগীদের চাপ অনেক বেড়ে গেছে। দেশটির স্বাস্থ্যসেবা একদম ভেঙে গেছে। ব্রাজিলে 2020 সালের 26 ফেব্রুয়ারি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা 1,47,91,434 জন। এরই মধ্যে গত 24 ঘন্টায় ব্রাজিল 1,524 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের তৃতীয় অবস্থানে রয়েছে। সর্বাধিক আক্রান্ত হিসেবে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত 10 জন মারা গেছে এবং এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে দলগুলোর মধ্যে। বিজেপির সহিংসতার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলেছে, তৃণমূল বড় জয় পাওয়ার পরেও এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। তবে রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমন অবস্থায় সহিংসতার বিষয়ে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে রাজ্য প্রশাসনের কাছ থেকে। রোববার ভোট গণনায় তৃণমূল কংগ্রেস 213টি আসনে জয় পেয়ে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেছে। তবে এবারে নির্বাচন শুরু থেকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যকার চরম বিরোধ উত্তাপ ছড়িয়ে পড়ে। নির্বাচন চলাকালে কয়েকটি জায়গায় সহিংসতা এবং হতাহতের ঘটনা ঘটেছিল। তারই জের ধরে রোববার ভোট গণনা শেষ হওয়ার পরপরই রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। রোববার বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত এই সব সহিংসতায় অন্তত 10 জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রগুলো বলছে। বেশ কিছু জায়গা থেকে বোমাবাজি, ভাঙচুর এবং লুটথ রাজ্যের খবর পাওয়া গেছে। এরই মধ্যে 5 জনকে বিজেপি তাদের কর্মী এবং সমর্থক হিসেবে দাবি করেছে আর তৃণমূল বলছে তাদের 4 জন এবং ইন্ডিয়ান সেকুলার ফোর্স বা ISF বলেছে তাদেরও 1 জন নিহত হয়েছে প্রতিপক্ষের হামলায়। মহাকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে চীনের রকেট। চীনের বৃহত্তম রকেট 100 ফুট লম্বা, মূলত অভ্যন্তরীণ অংশ প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। এই রকেটের এই অংশের ওজন 21,000 কেজি এবং আশঙ্কা করা হচ্ছে এটি পৃথিবীর যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে। একই সঙ্গে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে পৃথিবীর যে অংশে রকেট ক্ষতির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে সেকেন্ডে 4 মাইল গতি নিয়ে এটি পৃথিবীর দিকে ছুটে আসছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর কাছাকাছি আসার পরে বায়ুমণ্ডলে প্রবেশ করে ওই রকেট একটি বড় অংশ পড়ে যাবে, তবে তখন যথেষ্ট ধ্বংসাবশেষ থাকবে যা মারাত্মক হতে পারে। এই রকেটের ওই অংশটি প্রায় 100 ফুট লম্বা এবং এটি প্রতি সেকেন্ডে 4 মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। চীনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম লং মার্চ 5 রকেট। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চীন। প্রকল্পের নাম দেওয়া হয়েছে 3 হে মহাকাশ স্টেশন। তো উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে চীন। ওই মহাকাশ স্টেশনের একটি মডিউল অংশ পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত 28 এপ্রিল লং মার্চ 5টি রকেটের উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা।
চীনের সেনাবাহিনীতে নতুন করে যোগ দেওয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিনে দেশটির সবচেয়ে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র SLBM স্থাপন করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত আনা সম্ভব বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনীর 72তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত শুক্রবার পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সাবমেরিন SBM প্রদর্শন করা হয়। এই সাবমেরিন থেকে জুলং বা বিশাল ঢেউ বা JS-3 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব, যা 10,000 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। চীনা নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে এই তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, আপগ্রেড করার জন্য সাবমেরিনটিতে JL-2 ক্ষেপণাস্ত্র বসানো ছিল, যা দিয়ে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অংশে আঘাত হানা সম্ভব। কিন্তু এখন এটি দিয়ে গোটা আমেরিকা মহাদেশ যে কোনো স্থানে হামলা করা যাবে। সূত্রটি আরও বলা হয়েছে, JL-3 পরমাণু ওয়ারহেড নানা ধরনের ওয়ারহেড বহন করতে সক্ষম, JL-2 ক্ষেপণাস্ত্রের একই সক্ষমতা রয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।